আনফালে 60 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেগুলো কাজে লাগায় ওইটা উল্টিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন আজ ওরা ইসলাম ধ্বংস করার জন্য ওদের সন্তানগুলোকে কাজে লাগাচ্ছে আলামিন ভাইয়ের এই ছোট্ট সন্তানের মতো আমরাও সন্তান তৈরি করে ইসলামের পক্ষে কাজে লাগাবো ইনশাআল্লাহ ছেলেটা বলছিলেন ইবালুল সাহেবুল কোরআন কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা তাদেরকে আল্লাহ পাক ডাক দিবেন বলবেন ওঠো এপরা পড়ো আর তাকি ওয়া রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া দুনিয়ায় যেভাবে পড়তে ওইভাবে পড়ো ফাইন্না মানসিলা কাইন্দা আখিরি আয়াতিন তাকরাউহা পড়তে পড়তে যেখানে শেষ হবে ওই জায়গায় তোমার স্থান সুতরাং এখানে আজকের এই ছোট্ট বাচ্চার বক্তব্য থেকে নবীর এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমরা যারা কোরআন জানি না অবশ্যই মরণের আগে আমরা কোরআন পড়ে শিখে মরতে চাই যে যে কয়টা আয়াত মুখস্থ করবে আমল করবে কিয়ামতের দিন ওই কয়তলা বিল্ডিং এর সে মালিক হবে আমি হাফেজে কোরআন 6666টা আয়াত আমার মুখস্থ আছে আমি যদি আমল করতে পারি এই আয়াতগুলোর উপরে কিয়ামতের আমার বিল্ডিং হবে 6666 তলা বিশিষ্ট আপনার দুইটা আয়াত মুখস্থ নেই আপনি বোঝেন না আন্দাজে লাফাচ্ছেন কিয়ামতের দিন আপনার তো আফসোস লাগবে এজন্য আফসোস যেন করা না লাগে আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত এখান থেকে যতটুকু হায়াত পাচ্ছে কমপ্লিট করে নিয়ে যান কেউ কারো বোঝা বহন করবে না আলা তাজিরু ওয়াসিরাতু উসরা উখরা আমি মুসাফির অসুস্থ এবং মাজলুম অবস্থায় আছি আপনারা জানেন কোরআনে কারিমের দাওয়াত নিয়ে মিশন নিয়ে এসেছিলাম বাস্তবতা এবং পারিপার্শ্বিক কারণে আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করতে হচ্ছে অবস্থা আমাদের অনুকূলে আসবে ইনশাআল্লাহ আবার কোরআনের ময়দানে আমরা ফিরে কথা বলব আবেগ দিয়ে চলেন ভাই আন্দাজে চিল্লাচ্ছেন কোন কারণে আপনার পেছনে কিছু আছে ওয়াউইদ্দু লাহুম মাস্তাতাউতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়র ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونه কথা বলা আমার অধিকার ছিল আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না এটা আমার উপরে জুলুম করা হচ্ছে যারা জুলুম করছে তারা জালিম আর আমি জালিম জুলুম সহ্য করছি আমি মাজলুম ইত্তাকি দাওয়াতাল মাজলুম আল্লাহ তাআলা নবী বলেন দুনিয়ার মানুষেরা মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো ফাইন্না হা লাইসা বাইনা হুয়া বাইনাল্লাহি হিজাব কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না আমরা সারা জীবন শুনি যে পর্দা দেওয়া হয় আলো থেকে বাঁচার জন্য আর আল্লাহ নিজেকেই পর্দার ভেতরে রাখবেন তাও আলোর পর্দা নূরের পর্দা মানে কি আলোর আবার পর্দা হয় এখানে একটা সিগনিফিকেন্স আছে আমরা যেহেতু আজকে তাফসির মাহফিল না আমরা ওদিকে যেতেও পারছি না আমি একটা সুন্দর আলোচনা আজকে সাজিয়েছিলাম হযরত নূহ আলাইহিস সালাম সাতটা মিশন নিয়ে দুনিয়ায় তার উম্মতদেরকে দাওয়াত দিতেন আমিও শুরু করব মনে করলাম তার উম্মতের ভেতরে প্রথম নাম্বারে সমস্যা ছিল আসমানি আওয়াজ পেলেই তারা দৌড় দিত কানে হাত দিত মুখ ঢেকে রাখত পালিয়ে পালিয়ে বেড়াত আজ আমাদের জাতির অবস্থা ঠিক এরকম এই জন্য সূরা নূহ থেকে আমি তাফসির করার জন্য মনস্থ করেছিলাম আমাদের এখানে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন এবং অন্যান্য ভাই যারা আছেন তাদের দিকে তাকিয়ে সম্মান দেখি আমরা আলামিন ভাইয়ের দিকে তাকিয়ে শেষ করছি আগামীতে আসবো ইনশাআল্লাহ উনি বলেছেন আগামীতে নিয়ে আসবেন আমরা রাতের বেলা অনুষ্ঠান করব ইনশাআল্লাহ আল্লাহুম আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট এই ছোট ছোট দুটি হাত কোরআন শুনতে এসে কুমিল্লার এই ময়দানে আমরা তুলে ধরেছি জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্যের দিকে তাকিয়ে মাফ করে দাও
আমার নবী জানিয়েছে এই পৃথিবীতে মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে সেকেন্ডও সময় লাগে না বরদোয়া করি না হয়তো যারা বাধা দিয়েছে না বুঝে বাধা দিয়েছে তাদের হেদায়েত নসিব করো একবারে যদি আবু জাহেলের মতো অন্তর হয়ে যায় আল্লাহ তাদের তুলে নাও এই ক্যান্সার গুলো থেকে তুমি বাংলাদেশের মুসলমানদেরকে বাঁচাও মানুষগুলো সজ্ঞানে স্বেচ্ছায় কোরআনের এই অনুষ্ঠান বন্ধ করে দেয় আল্লাহ ওদের কপালে আমরা জানি হেদায়েত নেই আবু জাহেলকে তুমি হেদায়েত দাও নিও কোরআনের বিপক্ষে ছিল এই কারণে আজ যারা বুঝে না বুঝে অবস্থায় আছে আল্লাহ তোমার কাছে মুসাফির অবস্থায় বলছি মাজলুম অবস্থায় বলছি অসুস্থ অবস্থায় বলছি তুমি তাদের মাফ করো ক্ষমা করো হেদায়েত দাও তোমার এলমে যদি জানা থাকে না এগুলো ঠিক হবে না এদের আন্দা বাচ্চা পর্যন্ত ধ্বংস করে দাও হযরত নূহ নবী দোয়াও করেছিলেন আমি ও দোয়াটাও পড়ছিলাম রব্বি লা তাদরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ তুমি আমাদেরকে একেবারে ওয়ারিস সারা দুনিয়ায় একা একা ছেড়ে দিও না আমাদের উত্তম ওয়ারিস হয়ে যাও মেনাল কাফিরিনা দাজ্জার হযরত নূহ শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে বরদোয়া দিয়েছিলেন যারা আমার এই দাওয়াতে বাধা দিল আল্লাহ তুমি তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত ধ্বংস করে দাও হযরত নূহ নবীর ওই দোয়াটা আমিও করছি আল্লাহ এত কষ্ট করে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত প্রায় 350 কিলোমিটার পথ আমি অতিক্রম করে এসেছি কোরআন শোনানোর ব্যবস্থাও তোমার বান্দা আলামিন সুন্দর আয়োজন সঞ্জাম দিয়েছিল এলাকার মানুষজন এসেছিল তোমার কালাম শুনতে যাদের দ্বারা এটা বন্ধ হয়ে গেল আল্লাহ তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত তোমার নজরে তুমি রাখো মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো প্রধান অতিথিকে কবুল করো যে ছোট্ট বাচ্চাটা হাদিস পড়ছিল আল্লাহ তোমার এই গোলামকে তুমি অমরের মতো বানিয়ে দাও শ্রদ্ধাবাদন ভাই আলামিনের মা বাবাকে ক্ষমা করে দাও তার স্ত্রীকে মাফ করে দাও তার স্ত্রীর গর্ভে তুমি আল্লাহ ভালা সন্তান পয়দা করো মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও সোতানাতা তৈরি করে কোরআনের অনুষ্ঠান যারা বন্ধ করে দেয় আল্লাহ তুমি মেহেরবানি করে বিশেষ নজরে তাদেরকে দেখো কখন মরণ চলে আসে জানি না মরতে আমাদের দুঃখ নেই কিন্তু আমরা শাহাদতের মরণ চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক তোর হাবিব জানিয়েছে কোরআনের ওই অনুষ্ঠানে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে অনুষ্ঠান কবুল হয়ে যায় মাথা নিচু করেন চোখ বন্ধ করেন আল্লাহ তুমি আরশ থেকে তাকাও কত আলেম কাঁদতেছে কত দাড়ি ফাঁকা মুরব্বী কাঁদে কত মা বোনেরা বসে বসে কাঁদছে এক ফোঁটা চোখের পানি যার বের হয়েছে আল্লাহ তাকে মাফ করে দাও এই বাড়িটার উপরে তোমার রহমত নাজিল করো আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন আমাদের মনের যে জায়েজ আশাগুলো আছে তুমি মেহরবানি করে পূর্ণ করে দাও যতদিন জীবিত রাখো আল্লাহ ইমান ইসলামের উপরে টিকে থাকার মতো তাওফিক দাও এদেশের দায়িত্বে যারা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে সব তার সাথে পালন করার তাওফিক দাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে যত মানুষ কবরে আছে আল্লাহ তাদেরকে কবরে ক্ষমা করে দাও জেলার ডিসি এসপি টিও নওসি পুলিশ সদস্য ভাইরা আজকে যারা কোরআনের অনুষ্ঠানে এসেছে নিজেদের মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে যারা সারা দেশের দায়িত্বে বিভিন্ন আনাচে কানাচে পালন করে প্রশাসনের উপরে তোমার রহমত নাসিল করো আল্লাহ
শেষ কথা বলি আবার যারা না বুঝে অথবা বুঝে কোরআনের এই সুন্দর বাগানটা নষ্ট করে দিল আল্লাহ তাদের হেদায়েত দা যদি সত্যিই তোমার ইলমে জানা থাকে না এগুলো আর ভালো হবে না আল্লাহ তুমি তাড়াতাড়ি তাদেরকে তুলে নাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম সাজদা অবস্থায় যখন থাকে তখন আজরাইলকে পাঠিয়ে দিও এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে হাজার হাজার মন মাটি নিয়ে বকে তাদের সবাইকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও তোমার হাবিব জানিয়েছে এলাকায় যদি করারের অনুষ্ঠান চালু হয় ৪০ দিন পর্যন্ত নাকি এলাকার খবর রাজা মাফ হয়ে যায় আজকের এই কোরআনের পবিত্র অনুষ্ঠানের ওসিলা এলাকার খবরকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দাও মাহফিলের প্রধান অতিথি হাজার হাজার আলেমের উস্তাদ শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব আল্লাহ আলেমদের মাথার মুকুট আল্লামা সাইয়্যেদ কামালউদ্দিন জাফরি তাকে সুস্থতা দান করুন সিয়াতে কুল্লিয়া আল্লাহ তিনি অসুস্থ আছে দেখলাম মেহরবানি করে শেফায়ে কামিলা আজিলা নসিব করে দাও আমাদের উস্তাদ আমাদের অভিভাবক আল্লামা লুৎফর রহমান আল্লাহ তোমার এই গোলামকে তুমি ক্ষমা করো তার জীবনটাকে সুস্থ করে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও যত আলেম মজলুম অবস্থায় আছে তাদেরকে তুমি মেহরবানি করে ময়দানে নিয়ে এসে দাও আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য প্রকাশের জন্য আরো বিশাল আকারে কবুল কর এই বিশ্বাস নিয়ে আমরা হাত নামাচ্ছি আমরা যা বলেছি তুমি শুনেছ এবং দয়া করে কবুল করেছ اللهم لا تردنا خائبين اللهم لا تردنا خائبين اللهم لا تردنا خائبين একে বারে খালি হাতে ফেরত দিও একে বারে খালি হাতে ফেরত দিও তোমার নামের ইজ্জতে আমাদেরকে মাফ করে দাও যখন আজরাইলকে আমাদের কাছে পাঠাবে আমাদের এই জবান দিয়ে যেন শেষ কথা এটা হয় ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর